নমস্কার, আমি তনুশ্রী ভট্টাচার্য আপনাদের সামনে চলে এসেছি আমার চ্যানেল বেঁচে থাকা বাঁচিয়ে রাখাকে সঙ্গে নিয়ে। মূল্যবোধ বাঁচিয়ে রাখা, ঐতিহ্য বাঁচিয়ে রাখা, বন্ধুত্ব বাঁচিয়ে রাখা। আজকে দিনটা খুব গুরুত্বপূর্ণ, আজকে চিলড্রেন্স ডে, 14th November, চাচা নেহেরুর জন্মদিন। 1948 সাল থেকে এই দিনটিকে আমরা পালন করে আসছি। নতুন করে এর ইতিহাস সম্পর্কে বলার কিছু নেই, আমরা সবাই জানি শিশুরা হচ্ছে দেশের ভবিষ্যৎ, দশের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ। তাদেরকে ভালো রাখা, তাদেরকে সুস্থ সংস্কৃতি দেওয়া, এটা আমাদের দায়িত্ব এবং একটা সুস্থ সুন্দর শৈশব পাওয়া ওদের অধিকার। তো এই ক্ষেত্র থেকে আমার আজকের এই ভিডিওটি আমি করছি আর কি ব্রাদার, এটি বন্ধুত্বের উপরে একটি কবিতা, শক্তি চট্টোপাধ্যায়ের একটি কবিতা। আমি একটু পাঠ করব, স্কিপ করবেন না, ভালো লাগবে আশা করছি। সম্পর্কের বাজারে পৌঁছে পা দুটো থেমে গেল, সম্পর্ক বিক্রি হচ্ছিল ওখানে খোলা বাজারে। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, কি দামে বেচছো ভাই এই সম্পর্কগুলো? দোকানদার জিজ্ঞেস করলো, কোনটা সম্পর্কটা বানাতে চান আপনি, ছেলের না বাবার, বোনের না ভাইয়ের, বলুন আপনি কোনটা চান, মানবতার না ভালোবাসার, মায়ের না বিশ্বাসের? বাবুজি কিছু তো বলুন, কোনটি নিতে চান? চুপচাপ দাঁড়িয়ে কেন, ঠিক ভেবে বলুন। ভয়ে ভয়ে বললাম, বন্ধুর। দোকানদার ভিজে চোখে বলল, দুনিয়াটা এই সম্পর্কেই তো টিকে আছে, তবে মাফ করবেন বাবুজি, এই সম্পর্কটা বিক্রির জন্য নয়, এর কোনো দাম দিতে পারবেন না। আর যেদিন এটাও বিক্রি হয়ে যাবে, সেদিন দুনিয়াটা উজাড় হয়ে যাবে। সুতরাং এই বন্ধুত্বের সম্পর্কের দাবি নিয়ে আমার আজকের এই ভিডিও। আমরা এই ইউটিউব প্ল্যাটফর্মে কেন আসি? এই ইউটিউব প্ল্যাটফর্ম আমাদের, আমরা এক হচ্ছে রিল্যাক্স হতে আসি, দ্বিতীয়ত কিছু না কিছু জানতে শিখতে আসি। ধরুন যে মেয়েটি নতুন সংসার করছে, তার শ্বশুরবাড়ি থেকে তাকে বলা হয়েছে আজকে তুমি পটরের দোলমা করবে, সে কিন্তু জানে না, তাই সে তখন কি করবে, সে তখন এই ইউটিউব খুলে তার প্রয়োজনীয় রান্নাটা দেখে নিতে পারবে, তার মানে সে প্রয়োজনের জন্য এখানে আসছে। আবার আমি ভীষণ ক্লান্ত, ভীষণ স্ট্রেসড, আমার কিছু করতে হবে, আমি একটু ফ্রি হতে চাইছি, ভালো গান শুনতে চাইছি, তাই আমি ইউটিউবে আসব। এই করেই কিন্তু আমাদের ইউটিউবে আসা। ধীরে ধীরে এই ইউটিউবটা কিন্তু রোজগারের পথ খুলে দিয়েছে, অর্থাৎ আপনি যদি ক্রিয়েটিভ হয়ে থাকেন, আপনার যদি ভালো কথা বলতে পারেন, আপনার যদি কিছু করার থাকে, কিছু বলার থাকে, আপনি ইউটিউবে বলুন। যদি আপনার বলাটা, আপনার কাজটা মানুষের পছন্দ হয়, মানুষ তখন আপনাকে দেখবে, সেই দেখার ভিত্তিতে ইউটিউবের অ্যাড আসবে, এরকম ব্লা 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 একটা প্ল্যাটফর্ম। এই যে কাজটা, এই কাজটা যখন এলো আমাদের কাছে, এই সুযোগটা যখন এলো, আমরা সবাই লাফিয়ে পড়লাম, ডেফিনেটলি পড়লাম, আমি আপনি আমরা সবাই। এটা করে আমরা কি করলাম, আমাদের মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। কেউ ভালো কবিতা বলতে পারেন, কেউ ভালো গান করতে পারেন, কেউ ভালো রান্না করতে পারেন, কেউ ভালো ঘরকন্নার কাজ করতে পারেন, আবার এটা করতে গিয়ে আবার রোস্টিং ভিডিও কেউ করেন, আমি কোনোটাকেই খারাপ বলছি না। আমার একটাই বক্তব্য, এই যে সম্পর্কটা, এই যে বন্ধুত্বের সম্পর্কের উপরে দুনিয়াটা টিকে রয়েছে, এই দুনিয়াটা টিকে থাকুক বন্ধুত্বের ভিত্তিতে, এখানে এত হানাহানি কেন? এ ওকে খারাপ কথা বলছে, ও তাকে খারাপ কথা বলছে, নেগেটিভ ভাইবস এ ছড়াচ্ছে, ও ছড়াচ্ছে কেন? আমরা প্রত্যেকে একটা ভালো কিছু করি, আসুন না একটা সুস্থ সুন্দর পৃথিবী আমরা আগামী দিনের জন্য গড়ে তুলি। আমরা কি পারবো না? আমি তো জানি আমরা পারবো, আমাদের ইচ্ছে থাকতে হবে। প্রথম কথা, আমি কয়েকটা কথা বলি। এখন ইউটিউব খুললে কি হচ্ছে, এই দল ওই দল, এর সংসার ভাঙছে, এর এতবার ডিভোর্স হয়েছে, কার বাচ্চা হচ্ছে না, কে কাকে অভিশাপ দিচ্ছে, কোন
এর মেয়েকে ও বলছে, তার মেয়েকে সে বলছে, আমরা মানে একদম সত্যি কথা বলতে হাঁপিয়ে গিয়েছি। মানে আমি তো ব্যক্তিগতভাবে হাঁপিয়ে গিয়েছি। আমি একটু না মানে আমার কাছে ইউটিউবটা কিন্তু একটা দক্ষিণের বারান্দা। বহুকাল আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা উপন্যাসে পড়েছিলাম, প্রত্যেকটা মানুষের জীবনে দক্ষিণের বারান্দা চাই। কারণ দক্ষিণের বারান্দা কি করে, আমাদেরকে ফ্রেশ এয়ার দেয়, সতেজ বাতাস দেয়, যেখান থেকে আবার ঘরের মধ্যেকার যে জীবনযাপন, সেই জীবনযাপনে আমি যেন একটা ফ্রেশ অক্সিজেন নিয়ে যেতে পারি। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই ইউটিউবটা দক্ষিণের বারান্দা হয়ে উঠতে পারে, যদি আমি আপনি আমরা একটু চেষ্টা করি। কি চেষ্টা করতে হবে? যদি আপনার কাউকে ভালো লাগে পরিষ্কার বলবেন, কিন্তু সেই ভালো লাগার মধ্যে যদি কোনো সময় তার কিছু খারাপ লাগে সেটাও পরিষ্কার বলতে হবে। এবার হচ্ছে কি, ধরুন আমাকে কারোর ভালো লাগে, সে আমাকে বলেছে তোমাকে আমার খুব ভালো লাগে, আমি তোমাকে খুব পছন্দ করি, আমার খুব আনন্দ হলো, আমার কোনো একটা কথা তার পছন্দ হলো না, সে যখন আমাকে বলছে তনুশ্রী তোমার ওই কথাটা কিন্তু আমার ভালো লাগেনি, আমি কিন্তু তখন তাকে বলবো কেন লাগেনি প্রশ্ন করব। যদি দেখি যে না সে ঠিক, নিশ্চয়ই আমি সরি বলবো। যদি দেখি যে না সে ঠিক নয়, তাকে কোথায় সে ঠিক নয় সে জায়গাটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। খামোখা তাকে নিয়ে নোংরা কথা বলবো না, এটা হচ্ছে আমার পলিসি। আমার মনে হয় আমরা কথা বলি, কথা বলাটা হচ্ছে খুন করে ফেলে। ধরুন আমি আপনাকে বিশ্বাস করে একটা কথা বললাম, বন্ধুত্বের নিরিখে আমরা কথা বলি, আমি আপনাকে বিশ্বাস করে একটা কথা বললাম, আপনি সেই কথাটা আমার সাথে যতদিন ভালো ব্যবহার থাকলো খুব ভালো থাকলো, যেই আপনার সাথে আমার বন্ধুত্ব চটকে গেল আপনি সঙ্গে সঙ্গে সেটা বলে ফেললেন। আমার ঠাকুমা বলতেন কথা বলা হচ্ছে খুন করা। একটা মানুষের প্রাণ নিয়ে নিলে যেমন তুমি সেটাকে ফিরিয়ে দিতে পারবে না, সেরকমই তুমি যদি তোমার বন্ধুত্বের যে বিশ্বাসের জায়গাটা, সেই বিশ্বাসযোগ্যতা তুমি যদি হারিয়ে ফেলো, সে তোমাকে একটা কথা বললো তুমি সেই কথাটা বলে ফেলো, তাহলে কিন্তু তুমি সেটাকে ফিরিয়ে দিতে পারবে না। তাই ওই কথাগুলো ছোটোবেলা থেকে শিখেছি বলে মনে হয় এই জায়গাটায় আমি এখনও পর্যন্ত রয়েছি, এত মানুষের ভালোবাসা পেয়েছি, ডেফিনেটলি পেয়েছি। এটা কেউ স্বীকার করবেন কি করবেন না আমার তাতে কিছু যায় আসে না, কে কী বললেন আমি তাতে কিছু যায় আসে না, কারণ আমি আমার কাজটা সঠিক লক্ষ্যে করে যাচ্ছি নাম্বার ওয়ান। সেই কারণেই না আমার মানে আমার ভালোবাসার মানুষের বয়সটা 6 থেকে একেবারে 90, সবাই আমাকে ভালোবাসেন। এই ভালোবাসাটাই চাই আপনাদের কাছ থেকে, এই দাবি নিয়েই আমার আজকের এই ভিডিওটি করা। বন্ধুত্ব বাঁচিয়ে রাখতে চাই, অবশ্যই আমি সকলের সঙ্গে বন্ধুত্ব বাঁচিয়ে রাখতে চাই। এবং এই বন্ধুত্বের ক্ষেত্রে আবারও বলবো যে বাজে কথা নয়, নোংরা কথা নয়। কারণ আপনি একটা জিনিস দেখবেন, ধরুন আমি এই যে কথা বলতে বসেছি, কন্টিনিউয়াস যদি অমুক খারাপ তমুক খারাপ তমুক খারাপ তমুক খারাপ করি, আমি কিন্তু পজিটিভ কিছু দিলাম না, আমি কিন্তু কোনো পজিটিভ কথাই বললাম না, আমি সর্বদা কি বলে গেলাম, ও খারাপ, ওর ওটা খারাপ, ওর ওটা খারাপ। না, সবাই ভালো, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু আছে, সবাই ভালো, সবাই আমাকে ভালো নাও বাঁচতে পারে, তার মধ্যেও ভালো কিছু আছে, তাই না? দোষে গুণে মানুষ, তুমি দোষ, তোমার গুণ দেখতে গেলে তোমার দোষটাকেও দেখতে হবে, তোমার দোষ দেখলে তোমার গুণটাকেও দেখতে হবে, প্রত্যেকটা মানুষ দোষে গুণে। তাই আবারও সেই শক্তি চট্টোপাধ্যায়ের কথাতে, সম্পর্কের বাজারে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, সব থেকে দামি সম্পর্ক হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক। আসুন না আমরা একটা সুস্থ সুন্দর বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলি এই ইউটিউব প্ল্যাটফর্মে, সবাই ভালো থাকি, যে যেভাবে পারবো পজিটিভ ভাইবস দেব, নেগেটিভিটি ছড়াবো না, সেটা পোশাকের ক্ষেত্রেও নয়, ভাষার ক্ষেত্রেও নয়, যা করবো শালীনতা বজায় রেখে, সম্ভ্রম বজায় রেখে, মুখের ভাষার মার্জতীয় ভাব বজায় রেখে আমরা পজিটিভ একটা বার্তা দেব, একটা সদর্থক বার্তা দেব, কাকে, বিশ্বকে। কারণ ইউটিউবটা কিন্তু সারা বিশ্বের, এই মুহূর্তে আমি কথাটা বলছি আমাদের কলকাতার দমদম এয়ারপোর্টের খুব কাছ থেকে, আর এই মুহূর্তে হয়তো এইটা পৌঁছে যাচ্ছে হিথ্রো বিমানবন্দরের পাশে কোনো অ্যাপার্টমেন্টে, তাই নয় কি? সুতরাং আমাদের গণ্ডিটা তো এখন বিশাল, একটা বৃহত্তর গণ্ডিতে আমরা বাস করছি, এই গণ্ডিতে আমরা থেকে কেন ছোট করে আনছি নিজেদেরকে, তাই না? ভালো থাকুক পৃথিবী, ভালো থাকুক মানুষ, ভালো থাকুক মানবতা, বেঁচে থাকুক মনুষ্যত্ব, আমরা সবাই ভালো থাকি।